হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু একদমই ভালো নেই, আমি ভালো নেই, আমার মেয়ে ভালো নেই, ছেলে ভালো নেই, মানে তিনজনই অসুস্থ। আমার ছেলে এতটাই অসুস্থ, দেখতেই পাচ্ছো, সামনের ক্লিপ দেখে, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমার ছেলের কি অবস্থা। ওর জ্বর, সর্দি, কাশি আর বমি, শুধু বমি, কাশতে কাশতে বমি করে দিচ্ছে, কিচ্ছু খাচ্ছে না, মানে একদম শোচনীয় অবস্থা। আমি সারা রাত ওকে কোলে নিয়ে বসে থাকছি, এমন কাশছে রাত্রে উঠে যেন ওর দম বন্ধ হয়ে যাবে, মানে আমার ঘুম আসে না, চিন্তায় টেনশনে যে আমার বাচ্চাটার কি হচ্ছে, খাচ্ছে না, সারা রাত জেগে বসে থাকছে। না খেলে ঘুম আসে? ছোট একটা বাচ্চা যদি রাত্রে না খায় মায়ের ঘুম আসে? আমার তো একদমই আসে না, আমি একদম বসে থাকি রাত্রেবেলায় ঠাই হয়ে যে আমার ছেলেটা কখন খাবে, কখন খাবে। তো আমার ছেলেটাকে নিয়ে সত্যি ভীষণ টেনশনে আছি, আর মা ছেলে দুজনেই ভীষণ কান্নাকাটি করছি, কারণ আমার ছেলে এরকম অসুস্থ হয়ে পড়ছে, কিছু খাচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে গেছি, সেখান থেকে ওষুধ দিয়েছে, ওষুধ খেলেও বমি করে। বললাম না, আমার ছেলেকে যখনই ওষুধ খাওয়াই তখনই বমি করে, ভীষণ অসুবিধা। ওকে ওষুধ খাওয়ালেও ওষুধ খেতে চায় না, বমি করে, এদিকে খাওয়ারও খেতে চায় না, একদম শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। সত্যি ওকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, আর এত চিল্লাচ্ছে, এত কান্নাকাটি করছে, মানে ধারণার বাইরে। আমার ছেলে তো ভীষণ কষ্ট পাচ্ছে, ওর কষ্ট দেখে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। আমি সবসময় ঈশ্বরকে ডাকি যে বাচ্চা ওরা তো বোঝে না, ওদেরকে কিছু করো না, ওদেরকে কোনো অসুখ বিসুখ দিও না, যত অসুখ বিসুখ আমাকে দাও, আমি সহ্য করে নেব, কষ্ট সহ্য করে আসছি, কষ্ট সহ্য করে নেব। কিন্তু আমার সামনে আমার ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে, এটা দেখলে না ভীষণ কষ্ট হয়। তো কদিন ধরে এরকম, মানে জ্বর, জ্বরের পর থেকে মানে জ্বর যে ছেড়ে ছেড়ে যে ঘেমে ঘেমে না, তারপর সর্দি লেগে আছে, আর সর্দিটা কিছুতেই ছাড়তে চাইছে না, আর কাশি হচ্ছে, আর বমি করে দিচ্ছে, আর ওষুধ খাওয়ালেও বমি করে। ওর এই একটা রোগ, মানে কিছুতেই ওষুধ খেতে চায় না, ওষুধ খেলেই ভীষণ বমি করে, অস্থির হয়ে পড়ে, আর এমন ভাবে বমি করে না যেন ওর নাক মুখ দিয়ে উঠে যায়, দম ছাড়তে পারে না, দেখলে না তোমাদের ভয় লাগবে। আমি তো একদম, আমার মানে গলা শুকিয়ে যায়, আমি তো একদম কান্নাকাটি করে অস্থির হয়ে পড়ি যে এরকম ভাবে বমি করছে, দম ছাড়তে পারবে না। তো যাই হোক, তারপরে একটু চা খেয়েছি, ওদেরকে খাইয়েছি, খাইয়ে দাইয়ে আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে একটু মাছ আনলাম, কারণ কয়েকদিন ধরে না মাছটা খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু মাছ নিয়ে আসি। আর তোতা আজকের বাড়ি ছিল শনিবার, কারণ ওর মাসে হচ্ছে দুদিন শনিবারে বন্ধ থাকে, দুদিন খোলা থাকে, তো আজকে সেই শনিবারটা ছিল যেটা বন্ধ ছিল। তো তাই জন্য আমি ভাবলাম ওকে একটু রেখে যাই, কোনো রকম আমার ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়িয়েই গেছি। আমি ওকে জাগনা রেখে একদমই যেতে পারবো না, কারণ শরীরটা ভীষণ খারাপ, আর ছোট্ট আমার তোতা সোনা, সেও তো ছোট। তো এসে দেখি আমার সোনা পাপা উঠে পড়েছে, আর তোতা তো উঠেই আছে, এই দেখো সোনা পাপা উঠে পড়েছে ঘুম থেকে, সবেই বলে উঠেছে, আর আমি তার মধ্যেই চলে এসেছি। অ্যাকচুয়ালি ওর পাশে যদি ঘুমিয়ে থাকা যায় তাহলে অনেকক্ষণ ঘুমায়, আর একা একা ঘুমাতে চায় না, উঠে পড়ে। আর এই যে দেখতে পাচ্ছ তো ঘরের অবস্থা, এইগুলো আমার ছেলে করে, হাতা খুন্তি চামচ এক জায়গায় একটাও থাকে না, সারা জিনিস আমার সব নিচে পড়ে থাকে, মানে জায়গা মতো কিছু থাকে না। তো যাই হোক, তারপরে দেখো আমি কি কি মাছ এনেছি, আর আমার সোনা দেখো কেমন লাফাচ্ছে, আর কি কি এনেছি অবশ্যই দেখাবো। প্রচন্ড গরম, বাইরের রোদ, আর তিনতলাতে উঠতে তো আরো ঘেমে ঘেমে অস্থির হয়ে পড়ি। তো আজকে আমি এনেছিলাম বাটা মাছ, আমার একটু ছোট মাছ বেশি পছন্দ, মানে ওই বড় বড় রুই কাতলা এসব আমার একদমই পছন্দ না, ছোট ছোট মাছ হলে আমার কাছে একটু ভালো লাগে। আর আমার মেয়েও কিন্তু ছোট মাছটা যাই হোক তাও একটু খায়, বড় মাছ কিন্তু একদমই খায় না, কিন্তু আমার হাজবেন্ড বড়মশাই ভীষণ বড় মাছ পছন্দ করে, ছোট মাছ খেতে চায় না কাটার ভয়ে। ইলিশ মাছ তো কোনোদিন পাতেও নেয় না কাটা বলে, আমার তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে, পছন্দ আমার, একদম ফেভারিট একটা মাছ, কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন পাতে নেয় না। তো যাই হোক, আমি মাছটা কেটে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর, একটা মাছও নরম নেই, পচা গলা মাছ নেই, খুব সুন্দর মাছ। আর যাই হোক, বাঙালি মাছ খেয়ে খুব মানে আরাম, এতদিন রাজস্থানে ছিলাম তো একদিনও কোনোদিন জ্যান্ত মাছ তো মানে দেখিনি, চোখে দেখিনি কোনোদিন জ্যান্ত মাছ, কোনোদিনও না, সেই পচা গলা। আর ছোট মাছ তো নেই, সব রুই কাতলা, রুই কাতলা আর পাঙাশ, এই তিনটে ছিল, আর কোনো মাছই দেখা পাওয়া যায়নি, খুব কম, মানে ভুল ভবিষ্যৎ অন্য কোনো রকম মাছ। তাছাড়া
আর জ্যান্ত মাছের তো কোনো চারা চিহ্নই পাওয়া যেত না। আর আজকে আমি রান্না করব কচু শাক। আমি কিন্তু মাঝে মধ্যেই শাকটা করি, জানোই তো শাকে কত ভিটামিন, কারণ আমরা সবই তো সার জাতীয় জিনিস খাই, একটু যদি ভিটামিন কোনো কিছু খাই তাহলে বেটার হয়, তাই না? তো প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে দু একদিন তো আমার রেসিপিতে শাক থাকেই, যেমন ঢেঁকি শাক, কচু শাক, কুলেখাড়া শাক, এগুলোতে তো প্রচুর ভিটামিন, আর এগুলোতে রক্তও হয় সবাই জানো। তাই জন্যে হচ্ছে আমি এই শাকগুলো একটু খাওয়ার চেষ্টা করি, ছেলে মেয়েদেরও খাওয়ানোর চেষ্টা করি, আমার মেয়েকে একটু একটু খাওয়াই, বা আমার ছেলে যদি পাশে থাকে তাদেরকেও এক দু মুঠো ভাত আমি দেই শাক দিয়ে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা টেকনিক বুদ্ধি শেয়ার করছি, এই যে বুদ্ধিটা, যাদের যাদের কচু ধোয়ার সময় হাত চুলকায়, আমার কিন্তু ভীষণ পরিমাণে চুলকায়, তাই জন্য কিন্তু আমি কখনোই কচু শাক হাত দিয়ে ধুই না। আমি কিন্তু কোনো ওই পুরী ছাঁকা ছাননি, যে যেগুলো মানে তেলের ভাজার জিনিস ছাঁকা যে ছাননিগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু আমি সবসময় ধুই, ভালো করে এরকম নেড়েচেড়ে নেড়েচেড়ে ধুয়ে নেবো যাতে নোংরা না থাকে, তারপরে কিন্তু এরকমভাবে আমি তুলে নেব যাতে হাতে না লাগে, হাতে লাগলেই কিন্তু চুলকাবে। তো তারপরে কিন্তু আমি কচু শাকটা সেদ্ধ বসাবো, আর আমি কিন্তু মাছের মাথা দিয়ে কচু শাকটা আজকে রান্না করব। এই দেখো এরকমভাবে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি মাছটাও ভাজতে বসিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছো কড়া গরম করে নিয়েছি, আর আমি কিন্তু আজকে রান্না করব কুয়াশ দিয়ে মাছের ঝোল। আর এই কুয়াশটা যারা যারা চেনো না তাদেরকে কিন্তু আমি নেক্সট ভিডিওতে কুয়াশটা দেখিয়ে দেবো। দক্ষিণবঙ্গের বেশিরভাগ লোকই কুয়াশ চেনে না, কারণ ওইদিকে কিন্তু পাওয়া যায় না, আর ওইদিকে লোক চেনেও না, আর এইদিকে কিন্তু পাওয়া যায়। আর এটা কিন্তু দেখতেও প্রায় পেঁপের মতোই, আর পেঁপেরটা একটু বেশি গ্রিন, এটা একটু মানে টিয়ে টিয়ে কালার, যেটা প্যারোট গ্রিন সেই কালারটা, আর খেতেও কিন্তু একটু পেঁপের মতোই, কিন্তু পেঁপের থেকে একটু বেশি টেস্ট আমার মনে হয়। আর এটা কিন্তু মাছ দিয়ে হালকা করে ঝোল রান্নাললে কিন্তু খুব ভালো লাগে, আর আমি কিন্তু সেইভাবেই রান্না করব। আর এইদিকে কিন্তু এটা আমি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি কচু শাক রান্না করার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ তো সেই কুয়াশটা দিয়ে আমি মাছটা দিয়ে কিন্তু হালকা করে আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি। আর এইদিকে দেখো আমার ভাতও রান্না হয়ে গেছে, এদিকে কিছু বাসনপত্র আছে সেইগুলো ধুতে হবে, আর এইদিকে কিন্তু আমার কচু শাকটাও রান্না হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিয়েছি। আর তারপরেই শুরু হয়েছে আমার ছেলের সাথে যুদ্ধ, যেই ওর খাওয়ানোর সময় হয়েছে সেই একদম মানে কি বলবো বমি টমি করে একদম একাকার, দেখতে পাচ্ছ তো কি কান্না করেছে, গালটাল নাক টাক সমস্ত কিছু লাল, আর নাক দিয়েও ঝোল বেরোচ্ছে, আর কাঁদতে কাঁদতে অবস্থা দেখেছো, বমি করতে করতে এরকম অবস্থা হয়েছে, যেমন বমি করে তার উপর এত কান্না করে সেই টাইমটা, মানে ওর তো কষ্ট হয় না বমি করার সময়, বড়দেরই কেমন কষ্ট হয় তো বাচ্চা ভাবো তার কেমন কষ্ট হবে, তো এত কান্না করে আরো কষ্ট দেখে মানে কি বলবো, তোমাদের আমি সেই দৃশ্যটা তো তুলতে পারিনি তাই জন্য দেখাতে পারলাম না। আর বিছানা কাঁথা নিচে উপরে বমি করে একদম মানে কি বলবো, আমার এই বিছানার কাবার গুলো সব ভেজা, সব ভেজা, সব খোলা আছে, কারণ এদিকে বৃষ্টিও তেমন মানে রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে, তেমন ভাবে শুকাচ্ছেও না, এই 1 ঘন্টা রোদ আবার বৃষ্টি, 1 ঘন্টা রোদ, এরকম করে এই মানে প্রত্যেকটা দিনই এইরকম যাচ্ছে এদিকে। আর বৃষ্টি না পড়লেও প্রচণ্ড গরম, আর ছায়া পড়ে থাকে, তো ছায়া হলে তো শুকাবেই না, আর আমি তো ছাদে যাই না, একটা ছোট বেলকনি আছে সেই বেলকনিতেই মেলি, কিচ্ছু শুকায় না। আর এত কান্না করছিলাম আমি কি বলবো, আর ছেলে দেখো আমার কান্না দেখে আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, মানে ওর কষ্ট যেন আমার সহ্য হচ্ছিল না, সত্যি বলছি এত কষ্ট লাগে, মানে ও তো বলতে পারে না ভিতরে ভিতরে যে কত কষ্ট পায় কি করে বোঝাবো, ভালো করে খেতে পারছে না, ঘুমাতে পারছে না, সারা রাতে কেঁদে কেঁদে উঠছে, আর আমিও ঘুমাতে পারছি না, আর আমিও না ঘুমিয়ে ঘুমিয়ে আমার এতটা শরীর খারাপ হচ্ছে, রাত 2-3টে পর্যন্ত আমি জেগে থাকি, আবার 6টার সময় 5:30টার সময় উঠতে হয় আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য, সমস্ত কিছু রেডি করার জন্য, তো এই কটা দিন না আমি 2-3 ঘন্টা করে ঘুমাই, আমার এত শরীর খারাপ হচ্ছে, আমারও অস্থির হচ্ছে, বমি আসছে, মানে শরীর গ্যাস হয়ে যাচ্ছে, একেই আমার একটুখানি গ্যাসের প্রবলেম আছে, তারপর না ঘুমালে আমার শরীরটা আরো ক্লান্ত হয়ে পড়ে, দেখতে পাচ্ছ তো কেমন কাঁদছে, শুধু কাঁদতেই থাকে কাঁদতেই থাকে, মানে কিভাবে চুপ করাবো কি করব কিছুই বুঝতে পারি না। আর ওকে ওর সামনে একটু ক্যামেরা ধরলে একটু চুপ করে, তো আমি ভাবলাম হয়তো চুপ করবে, তার জন্য একটু ক্যামেরা ধরে এদিকে ওদিকে হাসাচ্ছিলাম, চেষ্টা করছিলাম ওকে দেখাচ্ছিলাম, কিন্তু না ও সেই যা তা। তো তারপরে আবার দেখো রাত্রেবেলায়, দেখো দুপুরবেলায় তো গেল এরকম, আবার রাত্রেবেলায় দেখো যখনই আমি খাবারটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছো তো বোতলটা ধরাই আছে, ও একটুও খায়নি, খাবারটা দেখেই একদম বমি টমি করে কান্নাকাটি করে অস্থির, খেতে চায় না, আর জ্বর মুখ সর্দি মুখে তো ভালো লাগবে না, জ্বর মুখে তো খাওয়ারটা ভালো লাগে না, বড়রাই খেতে চায় না আর ছোটরা কি খেতে চাইবে, তো যাই হোক ওকে তো খেতে হবে না, বাঁচতে হলে তো খেতেই হবে, কারণ সেটা তো আমরা বুঝি যে বাঁচতে হলে ওকে খাওয়াতে হবে, ওকে খেতে হবে, কিন্তু ও তো সেটা বোঝে না, কি করব কি করব না আমি বুঝে উঠতে পারি না, জানো না, মানে সারা রাত আমি জেগে বসে থাকি যে আমার বাবু যদি একটু খায়,
একটু খায়, ও খেলে যেন আমি শান্তি পাই। সত্যি বলছি, ও না, ও না খেয়ে থাকে না, আমি শান্তিতে ঘুমাতে পারি না, আমার ঘুমই আসে না। আমি বসে থাকি, দেখি মানে আবার দুধটা গরম করে নিয়ে এসে দেখি এখন যদি একটু খায়, খেতে চায় না। আবারও একটু পরে, আধা ঘন্টা এক ঘন্টা পর দেখি দুধটা গরম করে নিয়ে আসে, এখন যদি আমার ছেলেটা একটু খায়, না খেয়ে ঘুমিয়ে আছে, ছোট বাচ্চা সারা রাত না খেয়ে থাকবে। মানে এই ভেবে ভেবে না সারাটা রাত আমার ঘুম হয় না। তো যাই হোক, বমি টমিগুলো আমি ওর ধুয়ে দিলাম, ওর গায়েটায় যদিও পরেনি, এর আগের বার ওর গায়ে পড়েছিল, তো ওর জামা টামা সমস্ত কিছু খুলতে হয়েছিল, এবার ওর গায়ে পড়েনি, আমার গায়ে পড়েছে, আমার বিছানায় পড়েছে, ওর গায়েটায় কোথাও পড়েনি। যাই হোক, ওর একটু আরটু পড়েছিল, সেটুকু আমি ভালো করে মুছিয়ে ওর মুখটুক সব মুছিয়ে দিলাম। আর তারপরে না আমি ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাতেও চায় না, মানে কাশি হয় তো কষ্ট হয়, ঘুমাতেও চায় না। তো তারপরে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি, আর এখন কটা বাজে জানো তো? রাত দুটো, আর আমি জেগেছিলাম, খায়নি তো, দেখতেই পেলে যে খায়নি, খাওয়াটা দেখেই বমি করে দিয়েছে। তো এবারে যখন আমি খাওয়াটা নিয়ে এসেছিলাম, বাবু কিন্তু খেয়েছে, মনটা খুব শান্তি হয়েছে, এবার হয়তো একটু আমি শান্তিতে ঘুমাতে পারবো। এই দেখো বোতলটা খালি, আর খাওয়ানোর সময়টা আমি তো দেখাতে পারিনি, তো খাওয়ানোর পরে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে ও এখন খেয়ে নিয়েছে। হ্যাঁ, তারপরে এবারে দেখো আমি দেখাচ্ছি যে ঘড়িতে কটা বাজে, কটা পর্যন্ত আমি সোনা পাপাকে নিয়ে বসে থাকি জেগে জেগে, যে ও যদি একটু খায়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।